ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. جي এখানে ঢাকা মিরপুর থেকে যেটা প্রশ্ন করা হয়েছে যে বদ নজর থেকে বাঁচার উপায় কি, তো মূলত এ ব্যাপারে অনেক কিছু তালিমাত বা নির্দেশনা পাওয়া যায়। তার ভেতরে মূল কথা দু একটা হলো এই যে বদ নজর থেকে বাঁচার জন্য মানুষকে কোরআন তেলাওয়াত করা উচিত, আল্লাহর জিকির করা, শয়তান থেকে আশ্রয় চাওয়া আল্লাহর নিকট, আর কোরআন তেলাওয়াতের ভেতরে বিশেষভাবে সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক এগুলো পড়া, আয়াতুল কুরসি পাঠ করা, ঘুমানোর সময় যেসব জিকির আজকারগুলো সেগুলো পড়ে শোয়া, সেই সাথে আরও দোয়া যেসব পাওয়া যায় যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক বা এই ধরনের আরও বিভিন্ন দোয়া জিকির পাওয়া যায়, সেই সবগুলো পড়ার মাধ্যমে বদনজর থেকে বেঁচে থাকার একটা উপায় গ্রহণ করতে পারা যায়, যেগুলো শরীয়তে বিস্তারিত বর্ণনা এসেছে। তো সেসবগুলো মানে সহি আকিদার আলেমের বই পুস্তক থেকে আরও বিশ্লেষণ সহকারে জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।